বিরতির পর স্বাগত রাজ্যের ঐতিহ্যময় মেলাঘর রুদ্রসাগর, এবং সেই রুদ্রসাগরে প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটকদের ভিড় পরিলক্ষিত হয়। এই রুদ্রসাগরের মধ্যেই রয়েছে রাজ্যের পর্যটন ক্ষেত্রের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহল। আর এই পর্যটন কেন্দ্রে বছরভর পর্যটকদের ভিড় লেগেই থাকে, কিন্তু বর্তমান সময়ে সেই ভিড় যেন এক লহময় উধাও হয়ে গেছে। এর পেছনে এক এবং একমাত্র কারণ হচ্ছে কচুরিপনার বাড়বাড়ন্ত। কচুরিপনায় আস্ত গ্রাস করে ফেলেছে রুদ্রসাগরকে। রুদ্রসাগরের এই কচুরিপনায় এতটাই বাড়বাড়ন্ত যে নৌকা নিয়ে পর্যটকরা ইতিমধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে সেখানে সারা বছর দেশবাসী পর্যটকদের উপস্থিতি দেখা যায় তা কিন্তু ইতিমধ্যে নেই বললেই চলে। অর্থাৎ এবার সেই বিষয়ে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির শিকার উদ্বাস্তু সমবায় সমিতি এবং পর্যটন দপ্তর, ঠাই দাঁড়িয়ে সারি সারি নৌকা এবং ইঞ্জিন চলিত বোট, জলে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা টপকে রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির, যার ফলে আশার গুড়ে বালি পর্যটকদের। বহুদিন যাবত ঘাটের পয়সা খরচ করে মেলাঘরের রাজঘাট পর্যন্ত এসেও নীরমহল পরিদর্শন করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না রাজ্য সহ বহিরাজ্যের পর্যটকদের। ব্যর্থ মনোরথে রাজঘাট থেকেই ফিরে যেতে হচ্ছে তাদের। শনশান দুঃখিত শুনশান হয়েছে রাজঘাট চত্বর। ব্যবসা বাণিজ্য মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকানপাট। দিনকে দিন রুদ্রসাগরের জলস্তর কমে যাওয়ায় জলাশয়টির মাঝে বারবার খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নীরমহল পর্যন্ত নৌকা পারাপার জারি রাখা হয়েছে কয়েক দশক ধরে। বছরে এই সময়টায় রুদ্রসাগরের কচুরিপানার পরিমাণ বেড়ে যায় বলে খালের দুধারে বাঁশের মোচা দিয়ে কচুরিপানা আটকে রাখা হয়, কিন্তু চলতি মাসে বছরে 4 তারিখে ঝড়ের কারণে এই বেড়া একেবারে ভেঙে যায়, যার ফলে খালের মধ্যেখানে চলে আসে কচুরিপানা। তা সরিয়ে আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 তারিখ ফের দেখা যায় একই সমস্যা, ফের বন্ধ হয়ে যায় নীরমহলের যাতায়াত। রুদ্রসাগরের উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন যে প্রকৃতি সৃষ্ট এই ঘটনায় কারোর কিছু করার নেই। সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলছেন আগামী 18 তারিখের মধ্যে এই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব। না আজকে আমরা ইউনিভার্সিটি আসছিল ঘুরতে আসছিলাম, কিন্তু আয়া এখানকার লোকজন জিজ্ঞাসা করলাম যখন তখন ক্লোজ নৌকা যাইতো না, কি কারণে যাইতো না? কারণ এখানে প্রচন্ড ওই যে কচুরি ফেনা, হ্যাঁ কচুরি ফেনা ওই চড়েছে তার নিয়ে গান যাইতো না। নমস্কার, দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নীরমহল একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটা দুর্ভাগ্য আমাদেরও প্রাকৃতিক দুর্যোগে প্রথম পর্যায়ে মে মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা একবার শিলাবৃষ্টির কারণে আমাদের যে খেলা সিটিং আসত সেইগুলি ভাঙিয়া প্রচুর খেলাগুলি রাস্তার মধ্যে চলে আসছে, যার ফলে আমাদের রোডগুলি বন্ধ ছিল। তারপরে আবারও আমরা সেখানে শ্রমিক নিয়োগ করে শ্রমিকের মাধ্যমে এই পর্যটনটি সরাইয়া আবার ক্যাপাসিটি দিয়েছিলাম। তারপরে আবারও 10 তারিখ 9 তারিখ রাত্রিবেলা আবারও জর্তমান হিসেবে হওয়াতে এটা ভাঙিয়া করাটা আবার আমার যে ভোরের যে রাস্তাটা চলাচলে সেই রাস্তার মধ্যে কচুরিপনা পুরোপুরিভাবে চলে আসছে। এটা চলে আসার পরে 10 তারিখ থেকে আজকে 13 তারিখ আজকে অবধি বন্ধ, আরও 4-5 দিন সময় লাগতে পারে আমরা এটা রাস্তাটা পরিষ্কার করতে। আমাদের কাজ চলছে, আমরা পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা ওইখানে বাস মজুত করছি, বাস দিয়ে পুরাটা প্যারাসিটিং কইরা আমরা রাস্তাটা আবার পরিষ্কার করব। তারপরে বঞ্চা দেওয়ার ব্যবস্থা যথারীতি ঠিকঠাক করব। আগামী 6 তারিখের আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে যে রুদ্রসাগরে মাছ ধরা, নৌকা পারাপারের পর্যটকদের নীরমহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদির দায়িত্ব রয়েছে রুদ্রসাগর
উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উপর। অন্যদিকে নির্মহল পরিদর্শনের টিকিট থেকে প্রাপ্ত অর্থ চায় রাজ্য পর্যটন দপ্তরের কোষাগারে, আর সেই হিসেবে সৃষ্ট সমস্যার কারণে সমবায় সমিতি প্রতিদিন অন্তত 10,000 টাকা ও পর্যটন দপ্তরের অন্তত 6,000 টাকা করে ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে, সঙ্গে থাকুন।